স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রক্তের উপাদান, প্লাজমা আর প্লাটিলেট সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় ডাবল ও ট্রিপল ব্যাগের সংকট চলছে বাজারে। চাহিদা অনুযায়ী ব্যাগ পাওয়া যাচ্ছে না। এর প্রভাব পড়েছে বিভিন্ন ব্লাড ব্যাংক ও হাসপাতালে। কয়েক মাস ধরে চলছে এই অবস্থা। আমদানিকারকরা বলছেন এলসি খুলতে না পারায় সংকট বাড়ছে। ব্যাগ সরবরাহে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পণ্য ও বাজার খোঁজার আহ্বান জানান তিনি। জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে পাট শিল্পের প্রসারে প্রণোদনা দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বস্ত্র খাতে বিশেষ অবদান রাখায় 10টি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পরে 6টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই জোড়া উৎসব উদযাপনে মেতে ওঠেন সবাই। রাজধানীর চারুকলার বকুলতলায় বসন্ত বরণ উৎসবে সম্মিলন ঘটে সব বয়সী মানুষের। বাঙালির জীবনে ফাগুনের সাথে ভালোবাসার অবিচ্ছেদ্য যোগ থাকায় উচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। এই দিনে জমে ওঠে বইমেলাও। এবারে বিস্তারিত, বাজারে চলছে রক্তের ডাবল ও ট্রিপল ব্যাগের সংকট, যার প্রভাব পড়েছে বিভিন্ন ব্লাড ব্যাংক ও হাসপাতালে। চাহিদা অনুযায়ী ব্যাগ না পাওয়ায় সামনে নানা শঙ্কায়ও আছে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। আমদানিকারকরা বলছেন এলসি জটিলতায় রক্তের ব্যাগ আনতে পারছেন না তারা। মাহমুদ কমলের রিপোর্ট। রক্ত বা রক্তের বিভিন্ন উপাদান সংগ্রহের জন্য প্রয়োজন হয় তিন ধরনের ব্যাগ। রক্তের জন্য সিঙ্গেল, প্লাজমা আর প্লাটিলেটের জন্য দরকার হয় ডাবল ও ট্রিপল ব্যাগের। সংশ্লিষ্টরা বলছেন দেশে বছরে অন্তত 15 লাখ ব্যাগের চাহিদা আছে। পোড়া রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেখানে খোঁজ নিয়ে জানা গেল রক্তের ব্যাগের সংকটে স্বাভাবিক চাহিদা মেটাতে পারছেন না তারা। প্রতিদিন প্রায় 70 থেকে 80 ব্যাগ রক্তের প্রয়োজন হয়। সরকারিভাবে যে ব্লাড ব্যাগটা পেয়েছিলাম সেটা প্রায় শেষ পর্যায়ে। সিঙ্গেল ব্যাগ পাওয়া যাচ্ছে, কিন্তু ডাবল ব্যাগ যেটা দিয়ে আমরা প্লাজমা সহ বার্ন রোগীদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা আসলে কোনোভাবে করা যাচ্ছে না। হয়তো বা এমন হতে পারে যে আগামী 10 দিন পরে আমার কাছে ব্লাড ব্যাগ নাও থাকতে পারে। প্রতিদিন প্রায় 100 ব্যাগের চাহিদা আছে জনপ্রিয় রক্তসেবা কেন্দ্র কোয়ান্টামেরও। গেল মাসখানেক ধরে প্রায়ই এমন ব্যাগ সংকটে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটির। ব্যাগের জন্য অর্ডার করি আমরা, দেখা যায় যে এটা আমাদেরকে 90 দিন সময় দেওয়া হয়। তো এবছর এবং গত বছরও দেখেছি যে এটা 90 দিন না, এটা 6 মাস পার হয়ে গেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাগ সেগুলো আমরা পাইনি। লক্ষাধিক ব্যাগের বেশি আমরা রক্ত সরবরাহ করছি। গত বছর এটা 1,11,000 ইউনিটেরও বেশি। তো স্বাভাবিকভাবে আমাদের ব্যাগের চাহিদাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে এই পরিস্থিতিটা আমাদেরকেও খুব ভাবিয়ে তুলছে। দেশে এই ব্যাগের চাহিদার অধিকাংশ পূরণ করে জেএমআই। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এই মুহূর্তে ডাবল ও ট্রিপল ব্যাগ নেই তাদের কাছে। আমদানিকারকরা বলছেন এলসি খুলতে না পারায় সংকট বাড়ছে। এই 3 মাসে বিভিন্ন ধরনের ব্যাগে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এলসি বন্ধ, ডলার, তারপর ওখানে প্রাইস বাড়তেছে। একটা এনওসি আনার জন্য গেলে চাইলাম হইল 20,000 পিস, আমাকে তারা দিয়ে দিল 5,000 পিস। 20-25 দিন হয়ে গেল আমারই কিছু কাস্টমারকে ট্রিপল তো দিতে পারিনি, ডাবলও দিতে পারিনি, সিঙ্গেল দিতে পারতেছি। চাহিদার তুলনায় যার দরকার 200 তাকে দিছি 50টা। সংকটের বিষয়টি জানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখাও। কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা লাস্ট দেখা তাতে ডাবল ব্যাগ ছিল না, সিঙ্গেল আর ট্রিপল দেখাচ্ছে। আমাদের কাছে 1.5 লাখের মতো ব্যাগ মজুদ আছে, দিয়ে দিতে হবে। এলসি জটিলতা কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয় 4 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে আজও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন তার বাসা ও অফিসে। দুপুরে বাসা থেকে গুলশানের গ্লোবাল ইসলামী ব্যাংকের অফিসে যান তিনি। সেখানে বিপুল ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সায়হাম টাওয়ার নামের এই ভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির উপস্থিতির কারণে নিরাপত্তা জোরদার করা হয়। রাষ্ট্রপতি পদ লাভজনক নয়, তাই দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন মোহাম্মদ আলমগীর। তিনি জানান, আগামী সপ্তাহে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ হবে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মাননীয় মন্ত্রী, ওরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী না, এগুলো হলো কনস্টিটিউশনাল পদ। যেহেতু কনস্টিটিউশনাল পদ, অতএব ওই অফিসার প্রভিডেন্ট ডেফিনেশন এরা পড়ে না, এক। দুই নম্বর হলো, যেহেতু এটা নিয়ে একটা মামলাই হয়েছিল এবং আমাদের আইন যেটা বলে সেটা হলো যে মাননীয় রাষ্ট্রপতির পদকে অফিসার প্রভিড বলা যাবে না। উনি যদিও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, উনি রাষ্ট্রপতির পদে পদ গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। আয়োজনে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার অতিমারী এবং যুদ্ধের পরও সরকারের নেওয়া পদক্ষেপের কারণে শিল্প কলকারখানা বন্ধ হয়নি, তাই বৈশ্বিক সংকট এড়াতে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। পাট শিল্পের প্রসারে প্রণোদনা দেওয়ার নির্দেশও দেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় স্থাপিত 6টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বস্ত্রখাতে বিশেষ অবদান রাখায় 10টি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আমদানি নির্ভর থাকতে চাই না, রপ্তানি করে বাণিজ্য বসতে লক্ষ্মী, সেটাই আমরা আনতে চাই। এই ক্ষেত্রে আইসিটি বা ডিজিটাল ডিভাইসও রপ্তানি ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে। আমাদের পণ্যগুলি ভ্যালু এডেড করে বাজারজাত করার ব্যবস্থা নিতে হবে, যাতে আমাদের একদিকে দক্ষ জনশক্তি এবং ভ্যালু এডেড পণ্য আমাদেরকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে। ফাগুনের উজ্জ্বল রঙে উচ্ছল নাগরিক মন। একই দিনে আন্তর্জাতিক ভালোবাসা দিবস হওয়ায় সেই উচ্ছলতা বেড়েছে বহুগুণ। বসন্ত ও ভালোবাসা দিবসের জোড়া উৎসব উদযাপনে মেতে ওঠেন রাজধানীবাসী। মমিতা জান্নাতের রিপোর্ট। দিকে দিকে আগুন জ্বালাচ্ছে পলাশ শিমুল, প্রাণস্পর্শী বসন্তের আগমনে জাগছে প্রকৃতি। কচিপাতায় আলোর নাচন আর বহুবর্ণ ফুলে সেই অমিত প্রাণের জয়গান। ফুলের রেণুমাখা উতলা হাওয়ায় অধীর হচ্ছে মানব মনো। বসন্তের রং বসনে মেখে ফুল ফসলের প্রাণোৎসবে যোগ দিতে প্রস্তুত তারাও। সুর আর নৃত্যের ছন্দে যেন অন্তরে জেগে ওঠে প্রকৃতিরই দোল। আমাদের শেকড়ের এই উৎসবগুলো যখন আসে আমরা কিন্তু সবাই মিলে মাতি। এই পহেলা ফাল্গুন যেদিন আসে সবার যেন রংটা সবার গায়ে মুখে সব কিছুতে লাগে আর কি। আমাদের আসলে ঋতুভিত্তিক যে উৎসবগুলো হয়ে থাকে তার উদ্দেশ্য হচ্ছে সার্বজনীনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। বসন্ত উৎসব আবার ফিরেছে চারুকলার বকুলতলায়। প্রকৃতির সুর আর রঙের সুতোই মানুষকে সম্প্রীতির বাঁধনে বাঁধতে 29তম বারের মতো আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। প্রভাতী এই স্নিগ্ধ আয়োজনে সম্মিলন ঘটেছিল সব বয়সী মানুষের। ফাগুন মানেই তো ভালোবাসা, ফাগুন মানেই ভালোবাসা উৎসব। ওদেরকে নিয়ে এসেছি, আজকে দেখতেই পাচ্ছেন আমরা রঙিন পোশাক পরে এসেছি, যাতে ওরা ধারণ করতে পারে, জানতে পারে আমাদের সংস্কৃতিকে। খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট, এটা আমার কাছে ওয়ান্ডারফুল লাগে। বাঙালির জীবনে ফাগুনের সাথে ভালোবাসার অবিচ্ছেদ্য যোগ, আর নব ফাল্গুনের মৌতাত বাড়িয়ে দিতে এতে যুক্ত হয়েছে ভালোবাসা দিবসের উচ্ছ্বাস। উৎসবের কোলাহল ছেড়ে কেউ কেউ তাই নির্জনতার সাধনায় মেতে উঠেছে। আজ তবে একান্তে করে নেওয়া যাক সেই ফয়সালা, সখী ভালোবাসা কারে কয়। ভালোবাসা হচ্ছে আপনার জন্য কি অপেক্ষা করছে, ভালোবাসা হচ্ছে
আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? ভালোবাসা মানুষের কাছ থেকে প্রত্যাশা করে এরকম কিছু না, মানে যার সাথে আমি সেফ ফিল করব, আমার কাছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাকে একটা সুন্দর সকাল দিতে চাইছি, এই সুন্দর সকালটাকে আবেগ ঘন করার জন্য, ভালো লাগা প্রকাশ করার জন্য তাকে নিয়ে আসা। একটা বিশেষ দিন বা অনেক উপহার, এগুলো আমার কাছে একটু বাহুল্য মনে হয়, বাট ওই যে শান্তির জায়গাটা সেটা নিশ্চিত করতে পারলে আমার মনে হয় সেটাই আমার কাছে ভালোবাসা। দক্ষিণ হাওয়া উড়িয়ে দেবে শীতের জীর্ণতা, মানুষের ভালোবাসা আর মমতায় জাগবে প্রাণ প্রকৃতি, কর্মক্লান্ত নাগরিক দিন যাপনে বসন্ত যোগাবে সজীবতা। এই প্রত্যাশায় ফাল্গুন আর ভালোবাসা দিবস আরও বর্ণিল হয়ে ধরা দিচ্ছে রাজধানীবাসীর কাছে। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে অন্য এক রূপ পায় একুশে বইমেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বসন্তের এমন মাতাল সমীরণে খোলা চুলে হেঁটে চলে তরুণীর দল, পরনে বাসন্তীর শাড়ি, মাথায় হরেক রকম ফুলের ব্যান্ড। এ এক অন্যরকম আবেশ নগর জীবনে। ফাগুনের মাতাল হাওয়ায় অনেকেই বেরিয়েছেন ঘর থেকে পরিবার পরিজন নিয়ে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেরিয়ে বসন্তের প্রথম দিনকে রঙিন করেছেন অনেকেই। সবাইকে ভ্যালেন্টাইনের অনেক শুভেচ্ছা আর হচ্ছে ফাল্গুনের অনেক শুভেচ্ছা। গরিবের ঈদ, তিন নম্বর ঈদ, অলমোস্ট বিয়া শাদীর মতো অনেকটা ফিল পাওয়া যাইতেছে আশেপাশে ঘুরে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাই আসছে এবং এটা একটা মানে মিলন মেলায় পরিণত হয়েছে। আমি আসছি আমার প্রিয় মাস্টারকে দেখার জন্য অনেক দূর থেকে, আসছি আমি চট্টগ্রাম থেকে। উৎসব প্রিয় তরুণ তরুণী থেকে ছেলে বুড়ো সবাই এসেছেন বইমেলাতে। ভালোবাসা দিবস ও বসন্তের প্রথম দিন হওয়ায় সকাল থেকেই অন্য দিনের চেয়ে লোক সমাগম বেশি বইমেলায়। বিনোদনের তেমন কোনো জায়গা নেই, তো এই ভ্যালেন্টাইন্স ডে প্লাস পয়লা ফাল্গুন উপলক্ষে আমাদের বইমেলায় এসে খুব ভালো লাগছে। সব মিলে মানে খুবই ভালো লাগতেছে, আর প্রতি বছরে আসলে বাচ্চাকে নিয়ে আসা হয়, তো সব অকেশন মিলে বইমেলাতে আসা। ঘুরে বেড়ানোর পাশাপাশি পছন্দের লেখকের বইও কিনেছেন অনেকেই। হাসনাইন তানফির, মাছরাঙা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ বিশৃঙ্খলা চায় না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীতে 23টি প্রকল্পের উদ্বোধন এবং মোশাররফ ফজিলাতুন নেসা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করছে, তারা আজ পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, তাদের আন্দোলনে জনগণ নেই, জনগণ না থাকলে তা আন্দোলন নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে, আর সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা নেমেছে। তাদের আন্দোলনে তাদের নেতা কর্মীরা আছে, জনগণ নেই। দুই দিনের সফরে রাত 8টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এদিকে সন্ধ্যায় রাজধানীতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্ডার সেক্রেটারি ডেরেক শোলে। কাল বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বিনয় মোহন, দেখা করবেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। প্রাধান্য পাবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, রয়েছে সেপ্টেম্বরে দিল্লিতে G20 সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টিও। এদিকে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে। তার সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও মানবিক সহায়তার বিষয়ে গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ডেরেকেরও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। এক চাষে হবে আখের সাথে দুই সাথী ফসল, নিজেদের উদ্ভাবিত ব্যয় সাশ্রয়ী এ কৃষি প্রযুক্তিতে দেশের 15 চিনি কলের আখ জোন এলাকায় নতুন প্রকল্প গ্রহণ করেছে পাবনার বাংলাদেশ চিনি শস্য গবেষণা ইনস্টিটিউট। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। প্রতি মৌসুমের বেশিরভাগ দিনই আখ সংকটে বন্ধ থাকে চিনিকল, ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হয়, প্রতি বছর লোকসান দিচ্ছে এসব প্রতিষ্ঠান।
কৃষিবিদদের মতে আখ দীর্ঘমেয়াদী ফসল হয় নানা প্রণোদনা দেওয়া সত্ত্বেও বাড়ছে না এ ফসলের উৎপাদন। সংকট নিরসনে দেশের 15টি চিনিকলের আখজন এলাকায় নিজেদের উদ্ভাবিত প্রযুক্তিতে আখ ক্ষেতে সাথী ফসলের আবাদের প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ চিনি শস্য গবেষণা ইনস্টিটিউট। তৈরি করা হয়েছে 1286টি প্লট। দুই সারি আখ এবং তার মধ্যবর্তী যে জায়গা আছে, এই জায়গায় কিন্তু আসলে বিভিন্ন ধরনের ফসল আমরা এখান থেকে ফলাতে পারি। এবছরও প্রায় 1286টি প্লট আমাদের 15টি সুগার মিল এলাকার কৃষকের জমিতে বাস্তবায়িত হচ্ছে। এ প্রযুক্তিতে বিভিন্ন আখজন এলাকার মাটির গুণাগুণ বিবেচনায় প্রতিষ্ঠান চত্বরে তৈরি করা হয়েছে একটি ফসলের মাঠ, যেখানে আখের সাথে আবাদ হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আলু ও ডাল সহ 14টি সাথী ফসল। একই জমি থেকে একই সময়ে আমরা একই খরচে আমরা আখও পাচ্ছি, সাথী ফসল হিসেবে আমরা সবজি, মশলা এবং হচ্ছে ডাল জাতীয় ফসল পাচ্ছি। আমার যে প্রদর্শনীগুলো এই বছর দেওয়া আছে সেইখানে ওই সেই এলাকাতে দেখা যাচ্ছে 2-3 জন চাষি তারা নিজেরাই স্ব উদ্যোগী হয়ে এই কার্যক্রমের সাথে জড়িত হয়েছে। তারা পেঁয়াজ করেছে, তারা ফুলকপি করেছে, তারা রসুন করেছে। বাংলাদেশ চিনি শস্য গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষকরা আরও জানান, নির্দিষ্ট দূরত্বে আখের চারা রোপণ করতে হয় বলে মাঝখানের জমি থাকে অনাবাদি। এ প্রযুক্তিতে কৃষকরা একবার চাষ দিয়ে মাটিতে জৈব আর অজৈব সার ছিটিয়ে তৈরি করবে বেড, যেখানে রিলে পদ্ধতিতে আবাদ হবে সাথী ফসল, আর দুই পাশে থাকবে আখের চারা। একই সার ও সেচে আখের এক বছরের আয়ুষ্কালে 3 ফসল আবাদে লাভবান হবে কৃষক। সাথী ফসল করার কারণে 1 বিঘা থেকে আমার কৃষক ভাইরা 1 লক্ষের উপরে আমরা বিক্রি করতে পারছি, 1,20,000-30,000 টাকা। অর্থাৎ সমস্ত খরচ বাদ দিয়ে, সে উৎপাদন খরচ বাদ দিয়েও তার কিন্তু মুনাফা কিন্তু 50,000 টাকার অধিক থাকছে। 4 লক্ষ একরের বেশি জমি আখের আবাদে আছে। এই সম্পূর্ণটাকে যদি আমরা চাষাবাদের আওতায়, মানে সাথী ফসলের আওতায় আনতে পারি, তাহলে এটা কিন্তু বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে। আবাদ খরচ কম হয় খুশি কৃষকরাও। আগে একটা ফসলে যে খরচ হতো, এখন প্রায় 2টা ফসলে প্রায় খরচই হচ্ছে। এতে আমরা ডবল ফলন পাচ্ছি, ডবল মুনাফা পাচ্ছে, বাড়তি 2টা ফসল পাচ্ছি, তাতে আমরা এখন লাভবান হচ্ছে, ফসলগুলো খুব সুন্দর হয়, আখও সুন্দর হয়। গবেষকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কৃষিক্ষেত্রেও আসবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। সারা দেশের শ্রুতিকটু সব প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল ও শ্রুতি মধুর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আগামী 6 মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকলে সেটির নামও বদলানো হবে। নাম দেয়া হবে বীর মুক্তিযোদ্ধা বা শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন এমন ব্যক্তির নামে। আগামী শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রক্ত উপাদান, প্লাজমা ও প্লাটিলেট সংগ্রহে ডাবল ও ট্রিপল ব্যাগের সংকট, প্রভাব পড়ছে হাসপাতালে, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, নতুন পণ্য ও বাজার খোঁজার আহ্বান, বস্ত্র খাতে অবদান রাখায় পুরস্কার প্রদান। ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে নগরবাসীর উচ্ছ্বাস, জমে উঠেছে বইমেলাও। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু বন্ধ হয়নি, পাশাপাশি চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজীর অসোনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।